Waiting Bengal. Waiting positive. কম খরচে বিদেশে ডাক্তারি পড়তে যাওয়ার সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল ভর্তির জন্য আজই যোগাযোগ করুন 9732122744 নম্বরে কানে হেডফোন দিয়ে ট্রেন লাইনে বসে মোবাইল গেম খেলতে গিয়ে ট্রেনের চাকায় কাটা পড়ে মৃত্যু হলো চার কিশোরের রবিবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে চোবড়া থানার হাফতিয়াগাছ গ্রাম পঞ্চায়েতের কনুয়াগজ এলাকায় বিস্তারিত বিজ্ঞাপনের পর LB জুয়েলার্স শুভ সময় সব সময় 1950 থেকে আজও শুভ সময় সব সময় কাকদ্বীপ পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে জিন ঘরবন্ধ প্রেমে ব্যর্থ বশীকরণ চাকরি বিবাহ সবকিছুর জন্য ফোনে ও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের সঙ্গে কানে হেডফোন দিয়ে ট্রেন লাইনে বসে মোবাইল গেম খেলতে গিয়ে মৃত্যু হলো চার কিশোরের এই ঘটনাটি ঘটেছে চোপড়া থানার হাফতিয়াগজ গ্রাম পঞ্চায়েতের কনুয়াগজ এলাকায় মৃতরা হলো রাহুল সিংহ রাজেশ সিংহ সৌরভ সিংহ এবং রাহুল সিংহ প্রত্যেকেই চোপড়ার হাফতিয়াগজ গ্রাম পঞ্চায়েতের কনুয়াগজ গ্রামের বাসিন্দা জানা গিয়েছে ওই কিশোরেরা সন্ধ্যায় মাছ ধরে এসে রেল লাইনে বসে মোবাইল গেম খেলছিল এরপর মোবাইল গেম খেলতে খেলতেই রেল লাইন ধরে বাড়ি ফিরছিল তারা সেই সময় পেছন থেকে আগরতলা দেওঘর ডাউন ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় গোটা ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া ও ছেলেটা তো এই গ্যারেজে কাজ করে কালকে রাখি বন্ধন বাড়িতে ছিল ওই ছেলে পেলে একসাথে ওই চলে গেল ঘুরতে কোথায় ঘুরতে গেছিল এইদিকে ঘোরা ঘুরা করে আর তখন ওই জাল জুতে গেছে ওই মাছ ছুটায় বাড়ি আসতে হবে আর ওই ওই ওদিককার ছেলে নতুন মোবাইল নিয়েছিল ওই সবাই মিলে গেল ওই মোবাইলটা দেখতে ওখানে গল্প টল্প করে আপনি কখন কি হয়েছে একটু পরে আমরা শুনতে পাই কোথায় হয়েছিল ঘটনাটা এই দিকে কোথায় ঘটনা এটা মোটামুটি সাতটা সাড়ে সাতটার দিকে কয়জন ছিল চারজন চারজনই মারা গেছে হ্যাঁ চারজন একসাথে আপনাদের পরিবারে কয়জন আছে আমাদের পুরো আমার ছোট ভাইদের একটা কয় ছিলেন আপনার আমার চারটে ছিল এটা বড় না এই সব থেকে ছোট ছোট বাবা ওখানে কি মোবাইলে কোনো গেম খেলছিল না না গেম টেম কিছু খেলেনি ওই ওইদিকে আসছিল ওরা ওইদিক থেকে হাটে আসতেছিল কানে কি হেডফোন ছিল হেডফোন তো নিয়ে যায়নি তাহলে একটা ট্রেন আসবে আওয়াজ পাবে না ওইটা তো আমরা ওই ইয়া করতেছি বুঝতে পারছি না আমি কেন করতে কি হচ্ছে এইদিক থেকে ট্রেনটা গেছে আর ওই দিককার ট্রেনটা মনে হয় ওরা ইয়ে কর অতটা ইয়ে ছিল না ওই ওই গাড়িটা গেছে আবার এটা ঢুকে ঢুকে গেছে এটা পাস হওয়ার পর ওরা ওই দিকে গেল ওরা আবার আসে ঢুকে গেছে মনে হয় দুইটা গাড়ি একসাথে পড়ে আমি তো বেশি কিছু বলবো না আমি ঠিকই কোনাগঞ্জ বুধের আমি প্রধান ওখান থেকেই প্রধান হয়েছি প্লাস আমি মেম্বার আমাকে আজকে যে চারজন মারা গেছে সে কথাটা আমি আজকে খবর পেয়েছি কালকে আমার সুইচ অফ ছিল ওটার জন্য আমি কালকে ওরাও খবর দিতে পারেনি আমিও নিতে পারিনি তবে আজকে আমাকে ওরা ফোন করছে আজকে বলছে ডেড বডিগুলো কোথায় এখন ডেড বডিগুলোর খবর আমাকে এখনো দেয়নি কয়জন মারা গেছে চারজন শুনলাম যে ওরা নাকি রেল লাইনের ওখানে বসেছিল কি শুনছিল এখন ওরা গল্প করছিল না কি করছিল ওগুলাও তো আমি সঠিক জানি না देखिए हुआ क्या था कि अप लाइन डाउन लाइन दोनों में गाड़ी था तो अप गाड़ी को जब हम पास किए तो जब भी गार्ड ब्रेक पार किया तो डाउन लाइन गाड़ी घुसा है तो उसका हम इंजन देखे तो 31 नंबर गेट से जैसे ही इंजन सामने आया एक खंभा आ गया तो देखते पूरा इंजन का नीचे चक्का से पूरा आग जैसा लगा तो देखे हम यहाँ से मतलब सोचे आखिर हुआ क्या गाड़ी में अचानक आग जैसा हुआ है तो हम टॉर्च लेके यहाँ पूरा एकदम ये है कि देखते फ्लो कर क्या है पूरा देखते हैं तो कुछ नहीं लेकिन आग पूरा लपेटा मारते हुए जा रहा है गाड़ी तो हमने स्टेशन मास्टर को इन्फॉर्मेशन भी किए कि सर डाउन गाड़ी में जो है ऐसा ऐसा स्पार्किंग देखे हैं गाड़ी को रुकवाइए लेकिन हमको तो ये मालूम नहीं था कि वहाँ पर ऐसा कुछ घटना घट गया है तो गाड़ी गया है सुनते तीन बार रुका है ड्राइवर और ड्राइवर जो रिपोर्ट किया है तब जाके वहाँ से फ़ोन यहाँ हुआ यहाँ से फ़ोन हम लोग का हुआ मतलब चारों तरफ फ़ोन हुआ तो हम बोले यहाँ तो हमको भी नहीं मालूम है कैसे क्या हुआ तब देखते हैं कि पूरा बस्ती का आदमी सब दौड़ रहा है सब तब उधर सब जाके रो रहा है लाइन पे सब कौन था कैसे था कैसे कितना आदमी डेट हुआ ये भी हम नहीं बोल पाएंगे
कौन ट्रेन था वो कौन सा ट्रेन था? ट्रेन था डाउन में था, आपका गाड़ी का नंबर था 056526, मतलब ये आपका अगरतला देवघर स्पेशल है। कितना आदमी डेट हुआ आपको मालूम नहीं? नहीं ये नहीं मालूम है। आपका यहीं पे तो घटना हुआ है, यहीं पे तो लोग आदमी सब था। हाँ यहाँ पे था तो मान के चलो कोई सपोर्ट नहीं, पर सब तो रोने के धोने का चक्कर में था, और हम पूछ रहे हैं तो सब एक दूसरे से बता रहा है कि हमको नहीं मालूम है, हमको नहीं मालूम है, कोई सटीक बता ही नहीं पाया। चप्पल है वो चप्पल लाइन पर मैं इसे जूता चप्पल बोले ব্যুরো রিপোর্ট ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট বেনেপাড়া। ঘরে বসে প্রতিকার করান, নিজের ভাগ্যকে বদলে ফেলুন। তান্ত্রিক জ্যোতিষী আচার্য শ্রী রঞ্জিতানন্দ। ফোনে যোগাযোগ 9836459551।